আজ পাঁচ মেশালি গল্প চ্যানেলে শুনবো টেনিদার গল্প। পটলডাঙ্গার বিখ্যাত টেনিদা বাংলা সাহিত্যের অন্যতম নায়ক। হাস্যরসের মোড়কে এই টেনিদার গল্পগুলি লেখক এমনভাবে উপস্থাপনা করেছেন যে পাঠকের মুখে হাসি আসবেই। সেই টেনিদারই একটি গল্প শোনাব, চামচিকে আর টিকিট চেকার। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। চরিত্রায়নে প্যালা মৌমিতা সেনগুপ্ত, ক্যাবলা ও টিকিট চেকার তুষারকান্তি বন্ধু, হাবুক ও টেনিদার চরিত্রে আমি অর্চ সেনগুপ্ত। বুঝলি প্যালা, চামচিকে ভীষণ ডেঞ্জারাস। একটা ফুটো শালপাতায় করে পটলডাঙ্গার টেনিদা ঘুগনি খাচ্ছিল। শালপাতার তলা দিয়ে হাতে খানিকটা ঘুগনির রস পড়েছিল। চট করে সেটা চেটে নিয়ে পাতাটা তালগোল পাকিয়ে ছুঁড়ে দিল ক্যাবলার নাকের উপর। তারপরে আবার বলল, ভীষণ ডেঞ্জারাস চামচিকে। কি কইরা বোঝলা কও দেখি? বিশুদ্ধ ঢাকায় বাসায় জানতে চাইলো হাবুল সেন। আচ্ছা বল দেখি, চামচিকের ইংরেজি কি? আমি, ক্যাবলা আর হাবুল সেন মুখ চাওয়াচাই করলাম। আহ বল না। শেষকালে ভেবে চিনতে ক্যাবলা বলল, স্মল ব্যাট। স্মল মানে ছোট বাদুর। তোমার মুন্ডু। আমি বললাম, তবে ব্যাটলে তাও নয়, তাহলে ব্যাট সান মানে বাদুরের ছেলে হলো না। আচ্ছা ব্রিক ব্যাট কাকে বলে টেনিদা? থামো উল্লু, ব্রিক ব্যাট হলো থানি, এবার তাই একটা তোর মাথায় ভাঙবো। হাবুল সেন গম্ভীর মুখে বলল, হইছে। কি হলো? স্কিন মল। টেনিদা খাড়ার মতো নাকটাকে মনুমেন্টের মতো উঁচু করে ধরল। স্কিন মল সে আবার কি? স্কিন মানে হইলো সাম, অর্থাৎ কি না সামরা, আর আমার কথা সে সুসারে কয়সিকা মল, দুইটা মিলাইয়া স্কিন মল। দেখা বল ইয়ারকির একটা মাত্রা আছে বুঝলি, স্কিন মল। গবেষণার দৌড়টা দেখো একবার। আমি বললাম, চামচিকের ইংরেজি কি তাই নিয়ে আমাদের জ্বালাচ্ছ কেন বাপু? আর ডিকশনারি দেখো কি? ডিকশনারিতেও নেই। টেনিদা জয়ের হাসি হাসলো। তাহলে 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 এইটাই প্রমাণ হলো যে চামচিকে কি ভীষণ জিনিস, অর্থাৎ এমন ভয়ানক যে চামচিকে সাহেবরাও ভয় পায়। মনে কর না, যারা আফ্রিকার জঙ্গলে গিয়ে সিংহ আর গেরিলা মারে, যারা যুদ্ধে গিয়ে দমাদম বোমা আর কামান ছোড়ে, তারা শুধু চামচিকের নাম করতে ভয় পায়। আমি নিজের চোখেই সেই ভীষণ ব্যাপারটা দেখেওছি। কি ভীষণ ব্যাপার? গল্পের গন্ধে আমরা তিনজনে টেনিদাকে চেপে ধরলাম। বলো এক্ষুনি ক্যাবলা, তাহলে চটপট যা দেখি গলির মোড় থেকে আরো দুয়ানার পাটার ঘুগনি নিয়ে আয়, রসদ না হলে গল্প জমবে না। বেজার মুখে ক্যাবলা ঘুগনি আনতে গেল। দুয়ানার ঘুগনি একাই সবটা ছেটে ফুটে খেয়ে, মানে আমাদের এক ফোঁটাও ভাগ না দিয়ে টেনিদা শুরু করলো। তবে শোন, সেবার পাটনায় গেছি ছোট মামার ওখানে বেড়াতে। ছোট মামা তো রেলে চাকরি করে, আসার সময় আমাকে বিনা টিকিটেই তুলে দিলে দিল্লি এক্সপ্রেসে। বললে গাড়িতে চ্যাটার্জি যাচ্ছে ইনচার্জ, আমার বন্ধু, কোনো ভাবনা নেই, সেই তোকে হাওড়া স্টেশনের গেট পর্যন্ত পার করে দেবে। নিশ্চিন্ত মনে আমি একটা ফাঁকা সেকেন্ড ক্লাস কামরায় চড়ে লম্বা হয়ে পড়লাম। শীতের রাত, তার ওপর পশ্চিমের ঠান্ডা, হাড় পর্যন্ত কাঁপুনি ধরায়। কিন্তু কে জানতো সেদিনই হঠাৎ মাঝপথেই চ্যাটার্জির ডিউটি বদলে যাবে আর তার জায়গায় আসবে কি নাম, ওর কি নাম জানো, ও মিস্টার রাইনোসরাস। রাইনোসরাস মানে গন্ডার। এই থাম থাম থাম, বেশি বিদ্যে বলাতে হবে না, যেন ডিকশনারি একেবারে। সাহেবের বাপ মা যদি ছেলের নাম গন্ডার রাখে তাতে তোর কি রে? তোর নাম যে কিশোরায় কুমার না হয়ে ক্যাবলা হয়েছে, তাতে করে কি ক্ষতি হয়েছে শুনি? হাবুল সেন বলল, সারান দাও সারান দাও পোলা পান। হুম পোলা পান, আবার যদি বক বক করে তো জল পান করে ছাড়ব। যাক শোন, তো আমি তো বেশ করে গাড়ির দরজা জানলা এঁটে শুয়ে পড়েছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। একে দুখানা কম্বলে শীত কাটছে না, তার উপর আবার খাওয়াটাও হয়ে গেছে বড্ড বেশি। মামার বাড়ির কালিয়ার পাটাটা যেন জ্যান্ত হয়ে উঠে গাড়ির তালে তালে পেটের ভেতর শিং দিয়ে ঢু মারছে। লোভে পড়ে অতটা না খেললেই ফেললেই চলতো অবশ্য, পিঠ গরম হয়ে গেলেই
লোকে নানা রকম দুঃস্বপ্ন দেখে জানিস তো। তো কি হয়েছে কি? আমিও স্বপ্ন দেখতে লাগলাম, আমার পেটের ভেতরে সেই যে বাতাবি না ইলবল কি একটা ছিল না, সেইটে পাটা হয়ে ঢুকেছে, আর একটা রাক্ষস হিন্দি করে বলছে, এই ইলবল অভি ইসকো পেট ফাটা কে নিকালাও। বাপ রে বলে আমি চেঁচিয়ে উঠলাম, আর চোখ চেয়ে দেখি গাড়ির ভেতরে বাতাবি ইলবল কেউই নেই, শুধু ফড়ফড় করে একটা চামচিকে উঠছে, একবার বো করে আমার মুখের সামনে দিয়ে উড়ে গেল, নাকটাই খিঞ্চে ধরে আর কি। এ তো আচ্ছা উৎপাত, কোন দিক দিয়ে এলোকে যাবে, চারিদিকেই তো দরজা জানলা সবই বন্ধ, তবে চামচিকের পক্ষে সবই সম্ভব, মানে অসাধ্য কিছু নেই ওদের। তো একবার ভাবলাম উঠে ওটাকে তাড়াই, কিন্তু যা শীত, কম্বল ছেড়ে নরেকার সাধ্যি, তাছাড়া উঠতে গেলে পেট ফুড়ে সিং টিং শুধু পাটাটাই বেরিয়ে আসবে হয়তো বা। তারপর আবার যখন সাঁ করে নাকের কাছে এলো তখন বসে পড়ে আর কি, আমার খাড়া নাকটা দেখে মনুমেন্টের ডগাই ভাবলো বোধ হয়। আমি বিচ্ছিরি মুখ করে বললাম, ফড়র ফুস, মানে মানে চামচিকেটাকে ভয় দেখালাম, তাইতেই আটকে গেল কিনা কে জানে। সাঁ করে গিয়ে ঝুলে রইল একটা কোট হ্যাঙ্গারের সঙ্গে, ঠিক মনে হলো ছোট একটা কালো পুটলি ঝুলছে। ঠিক অমনি সময়ে ঘটাঘট শব্দে কামরার দরজা নড়ল, এত রাত্রিরে কি আবার জ্বালাতে, নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার। প্রথমটা ভাবলাম পড়ে থাকি ঘাপটি মেরে, যতক্ষণ খুশি খটখটিয়ে কেটে পড়ুক লোকটা, আমি কম্বলের ভেতরে মুখ ঢুকালাম। কিন্তু কি একটা যাচ্ছে তাই স্টেশনে যে গাড়িটা থেমেছে কে জানে, সেই যে দাঁড়িয়ে আছে একদম নট নরম চরম, যেন নেবন্তন্য খেতে বসেছে। ওদিকে দরজায় খটখটানি সমানে চলতে লাগলো, ভেঙে ফেলে আর কি। এমন বেয়াক্কেলের লোক তো কখনো দেখিনি, ট্রেনে কি আর কামরা নেই যে এখানে এসে মাথা খুঁড়ে মরছে, ভারী রাগ হলো। ওদিকে দরজা না খুলে উপায় নেই, রিজার্ভ গাড়ি তো নয় আর। খুব কড়া গলায় হিন্দিতে একটা গালাগাল দেবো মনে করে উঠে পড়লাম। ক্যাবলা হঠাৎ বাধা দিয়ে বলল, তুমি মোটেই হিন্দি জানো না টেনিদা। মানে তুমি যা বলো তা একেবারেই হিন্দি হয় না, আমি ছেলেবেলা থেকে পশ্চিমে ছিলাম। চুপ কর বলছি ক্যাবলা, ফের যদি ভুল ধরতে এসেছিস তো এক চাটিতে তোকে চাপাটি বানিয়ে ফেলবো। আমার হিন্দি শুনে বলে বাড়ির ঠাকুর পর্যন্ত ছাপড়ায় পালিয়ে গেল তা জানিস। সাইডা দাও সাইডা দাও, চ্যাংড়ার কথা কি ধরতি আছে? চ্যাংড়া চিংড়ি মাছের মতো ভেজে, ওটা অখাদ্য জীব, খেলেই পেট কামড়া বেটে নিদা হজম করতে পারবে না, তার চেয়ে বরং গল্পটা বলে যাও। টেনিদা ক্যাবলার ঝ্যাবলামি দমন করে আবার বলে চল। শোন, উঠে দরজা খুলে যেই বলতে গেছি এই আপ ক্যাসা আদমি হ্যায়, সঙ্গে সঙ্গে এক গাঁক গাঁক করে আওয়াজ। গাঁক গাঁক মানে সাই মানে টিকিট চেকার, সেই রাইনোসেরাস। ওকুনি খেয়েও ক্যাবলা সামলাতে পারলো না। আবার কি? একদম খাঁটি সাহেব, পা থেকে মাথা স্টক, সেই যে একরকম সাহেব আছে না, গায়ের রং মোষের মতো কালো, ঘামলে গা দিয়ে কালি বেরোয়, তাদের দেখলে সাহেবের উপরে ঘেন্না ধরে যায়, মোটেই সেরকমটি নয়। একবারে চুনকাম করা ফর্সা রং, হাড়ির মতো মুখ, মোটা নাকের ছেঁদায় বড় বড় লালচে লোম, হাসলে মুখ ভর্তি মুলো দেখা যায়, আর গলার আওয়াজ শুনলে মনে হয় যেন ষাঁড় ডাকছে, একেবারে সেই জিনিসটি। ঢুকেই চোস্ত ইংরেজিতে আমাকে বললে, এই সন্ধ্যেবেলায় এমন করে ঘুমাচ্ছ কেন? এইটি সবচেয়ে বিচ্ছিরি হ্যাবিট। ১২টাকে বলছে সন্ধ্যেবেলা, তাহলে ওদের রাত্রির হয় কখন, সকালে নাকি? তোমার টিকিট কই? আমার তো তৈরি জবাব ছিলই, বললাম আমি পাটনার বাণিজ্য মশাইয়ের ভাগ্নে, আমার কথা কুইনচার চাটুর্চেকে বলা আছে। তাই শুনে সাহেবটা এমনি দাঁত খিঁচালো যে মনে হলো মূলত দোকান খুলে বসেছে, নাকের লোমের ভেতর যেন ঝড় উঠে গেল, আর বেরিয়ে এলো খানিকটা গড়গড়ে আওয়াজ, যা বললে শুনে তো আমার চোখ চড়ক গাছ। তোমার বাড়ুচ্ছে মামাকে আমি ছড়াই পরোয়া করি, এসব ডব্লুটিরা ওরকম ঢের মামা পাতা, সো চাটুর্চের ডিউটি বদল হয়ে গেছে। Now, I am in charge of this crew. So, chalaki na kore, Patna to Howrah, second class fare, and jorimana ber kor. Pocket e to sob shuddho 5 ta taka ache, second class dure thak,
থার্ড ক্লাসের ভাড়াও হয় না। সর্ষের ফুলের আগে দেখিনি, এবার দেখতে পেলুম। আর আমার গা দিয়ে সেই শীতেও তখন দরদর করে সর্ষের তেল পড়তে লাগলো। আমি বলতে গেলাম, দেখো সাহেব। সাহেব টাহেব বলো, আমার নাম মিস্টার রায়নসের, আমার গন্ডারের মতো গোম। ভাড়া যদি না দাও হাওড়ায় নেমে তোমায় পুলিশে দেব, ততক্ষণ আমি গাড়িতে চাবি বন্ধ করে রেখে যাচ্ছি। কি বলবো জানিস পেলা, আমি বললাম পটল ডাঙার টেনিরাম, অমন ঢের সাহেব দেখেছি, ইচ্ছে করলেই সাহেবকে ধরে চলতি গাড়ির জানলা দিয়ে ফেলে দিতে পারতুম। কিন্তু আমরা বস্টুম জীব, হিংসা করতে নেই, তাই অনেক কষ্টে রাগটা সামলে নিলুম। হিংসা করো না, তবে পাঁটা খাও কেন? আরে পাঁঠার কথা আলাদা, ওরা হলো অবলা জীব, ভামুনের পেটে গেলে স্বর্গে যায়। পাঁঠা খাওয়া মানেই জীবে দয়া করা, সে যাক। কিন্তু এই সাহেবকে নিয়ে এখন আমি করি কি, এ তো আচ্ছা প্যাঁচ করে বসেছে, শেষকালে সত্যি জেলে যেতে না হয়। কিন্তু ভগবান ভরসা, পকেট থেকে একটা ছোট খাতা বের করে সাহেব কি সব লিখতে যাচ্ছিল পেন্সিল দিয়ে, হঠাৎ সেই শব্দ ফড় ফড় ফড়াৎ, চামচিকেটা আবার উঠতে শুরু করেছে। আমার মতোই তো বিনা টিকিটের যাত্রী, চেকার দেখে ভয় পেয়েছে নিশ্চয়ই। আর সঙ্গে সঙ্গে সাহেব ভয়ানক চমকে উঠল, বললে, ওটা ওটা কি পাখি? জবাব দিতে যাচ্ছিলাম চামচিকে, কিন্তু তার আগেই সাহেব হাইমাই করে চেঁচিয়ে উঠল, নাকের দিকে চামচিকেটা তো নজর কেন কে জানে, ঠিক সাহেবের নাকেই একটা ঝাপটা মেরে চলে গেল। ওটা ওটা কি পাখি, ওটা বটখট দেখতে? সাহেব তো কুঁকড়ে এতটুকু হয়ে গেল, অমন চুনকাম করা মুখটা, তার ভয়ে একেবারে পানসে হয়ে গেছে। আমি বুঝলাম এই মক্কা, বললাম, তুমি কি ও পাখি কখনো দেখোনি? নো, নেভার। আমি 2 মাস আগে আফ্রিকা থেকে ইন্ডিয়া এসেছি, সিংহ দেখেছি, গন্ডার দেখেছি, বাট। সাহেব শেষ করতে পারলো না, চামচিকেটা আরেকবার পাক খেয়ে গেল। একটু হলেই প্রায় ঘিমচে ধরেছিল সাহেবের বুক, বোধহয় ভেবেছিল ওটা চাল কুমড়ো। মিস্টার, ও কি কামড়ায়? আমি বললাম, মক্ষম, ভীষণ বিষাক্ত, এক কামড়েই লোক মারা যায় 1 মিনিটের মধ্যেই। হোয়াট? বলে সাহেব লাফিয়ে উঠলো, তারপর আমার কম্বল ধরে টানাটানি করতে লাগলো। মিস্টার প্লিজ, ফর গড সেক, আমাকে একটা কম্বল দাও। তারপর আমি ওর কামড়ে মারা যাই আর কি, ওসব চলবে না, আমিও শক্ত করে কম্বলটা চেপে রইলাম। হ্যাঁ, তাহলে? বলে একটা অদ্ভুত কাজ করে বসলো সাহেব, বউ করে একবারে চেন ধরে ঝুলে পড়লো প্রাণপণে, তারপর জানলা খুলে দিয়ে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, হেল্প হেল্প হেল্প। আর খোলা জানলা পেয়ে সাহেবের কাঁধের ওপর দিয়ে বাইরের অন্ধকারে চামচিকে ভ্যানিশ, হতভম্ব হয়ে রইল। একটু দম নিয়ে মস্ত একটা নিঃশ্বাস ফেলে বললে, যাক, চামচিকেটা বাইরে চলে গেছে, এখন আর ভয় নেই, কি বল? আমি বললাম, না তা নেই, তবে 50 টাকা জরিমানা দেবার জন্য তৈরি থাকো। কেন? বিনা কারণে চেন টেনেছো, গাড়ি থামলো বলে। আর শোনো সাহেব, চামচিকে খুব লক্ষ্মী পাখি, কাউকে কামড়ায় না, কাউকে কিচ্ছুটি বলে না। তুমি রেলের কর্মচারী হয়ে চামচিকে দেখে চেন টেনেছো, এই জন্য তোমার শুধু ফাইন নয়, চাকরিও যেতে পারে। ওদিকে গাড়িও আস্তে আস্তে থেমে গেছে। তখন মিস্টার রাইনোসরাস কেমন মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে, ভয়ে এখন প্রায় মিস্টার হেয়ার মানে খরগোশ হয়ে গেছে। তারপরে তারপরে আমার ডান হাত চেপে ধরলো 2 হাতে। শোনো শোনো মিস্টার, আজ থেকে তুমি আমার বিজুম ফ্রেড, মানে প্রাণের বন্ধু, তোমাকে আমি 1st ক্লাস সেলুনে নিয়ে যাচ্ছি, দেখবে তোফা ঘুম দেবে, হাওড়ায় নিয়ে গিয়ে কেলনারের ওখানে তোমাকে পেট ভরে খাইয়ে দেবে, শুধু গার্ডেলে বলতে হবে গাড়িতে একটা গুন্ডা পিস্তল নিয়ে ঢুকেছে, তাই আমরা চেন টেনেছি, বলো রাজি? রাজি না হয়ে আর কি করি, এত করে অনুরোধ করছে যখন। বিজয় গর্বে হাসলো টেনিদা, যাহ কেবলা, আর 4 পয়সার পাটার ঘুগনি নিয়ে আয়।